যারা যারা খিরাই আসবে ভাবছো আর যারা আগেও এসেছো আবার আসবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা, কারণ আগের মতো আর সব কিছুই নেই। তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি চেঞ্জ হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে কীরকম ভিড়, এই ভিড়টা হয়েছে কারণ আমরা যেদিন গিয়েছিলাম ওদিন সানডে। তো তোমরা যারা ভাবছো যে সানডেতে আসবে, ভুল করো, সানডেতে এসো না। আমরা এবার চলো যাওয়া যাক। তো যারা ভাবছো এখান থেকে হেঁটে হেঁটে যাবে, ভুল করো, হেঁটে যেও না। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে, আর গাড়িতে গেলে মাত্র 20 টাকা ভাড়া। আমরা যাচ্ছি গাড়িতে করে, আর সব থেকে বড় ব্যাপার যে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল, রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না, তো তারপরেই চলে এসেছি। তো এবারে যেটা নতুন দেখলাম যে আগে এত দোকানদানি ছিল না, আমি আগেও এসেছি কিন্তু এত দোকানদানি ছিল না। এখানে দেখলাম যে মেলার মতো প্রায় বসছে, আর যেটা দেখে ভালো লাগছে যে এখানে কোনো খাওয়া দাওয়ারের সমস্যা হবে না। তো আমি প্রথমেই ঢুকে মাথার একটা ফুল দিয়ে তৈরি হেয়ারব্যান্ড নিয়ে নিলাম, আর দেখছিলাম সবাই পরেছিল আর ভালো লাগছিল দেখতে। তারপর গিয়ে ওখান থেকে পরার পর আমার আবার একটা পছন্দ হলো। তো যাদের এরকম খুটখুটা মন, তারা একটু ঘুরে ঘুরেই নেবে। আমরা যেখান থেকে আসছিলাম ওখানেই অনেক কিছু ফুলের জিনিস তৈরি ছিল। তো এখানে এসে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর রাখা ছিল, মাথার হেয়ারব্যান্ড, ফুলের তোড়া বা অনেক কিছু, অনেক ফুলের জিনিস রাখা ছিল। আর দেখতে পাচ্ছ আমাকে পরিয়ে দিচ্ছে, কিন্তু পরানোর একটুক্ষণ পরেই আমার মাথা থেকে ওটা খুলে গেছে, কারণটা তারের তৈরি আর মাথা চুলগুলোর সাথে জড়িয়ে যাচ্ছিলো। তারপর খিদা পাওয়ার জন্যে আমি ফার্স্টেই, যেহেতু দুপুরবেলা আর আমি বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি, তাই গিয়েই আগে বিরিয়ানি খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার অতটাও পছন্দ হয়নি, বাট অনেক খাওয়ার ছিল, অনেক সুন্দর সুন্দর আমি দেখেছি, অনেক হাইজিনিকভাবে তৈরি হচ্ছিলো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এই যে যেখানে চাষ হচ্ছিলো ওটা ছিল কাঁসাই নদীর মাঝখানে, মানে চাষিরা শুধু শীতকাল এই টাইমটাতেই ওখানে চাষবাস করে, কারণ বর্ষাকাল হলেই এখানে ডুবে যায়, পুরোটাই নদী হয়ে যায়, আর শীতকাল হলে শুকনা হয়ে যায়। আর এটা ছিল পুরোটাই বৃষ্টির জলের নদী। তাই এবারে যেটা রিয়েলাইজ করলাম বা দেখলাম যে ফুলের বাগানটাতে পুরোটাই তার দিয়ে ঘিরে দিয়েছে, ফুলের বাগানে একটু ঢোকা যাচ্ছে না, মাঝখানে যে আলগুলো দেওয়া ছিল ওগুলোর উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর এতটা ভিড় হয়েছে যে একটু দাঁড়ানোর জায়গা ছিল না। তো সেরকমভাবে কোনো ফুলই আমরা দেখতে পাচ্ছিলাম না, শুধু গাঁদা ফুল। অন্যবারে আসলে অনেক রকমের ফুল দেখে গেছি আর ভালো, আর বাগানে ঢুকতেও দিচ্ছিল, কিন্তু এবারে তোমরা দেখো, নিজেরাই দেখো যে যেগুলো আলগুলো দেওয়া ছিল ওই আলগুলোর মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছিলো, মাঝখানে ঢুকতে দিচ্ছিল না। আর এত রোদ হয়েছিল যে একটা মেয়ে আমার গায়েই মাথা ঘুরে পড়ে গেছে। তো যারা যারা আসবে ভাবছো আর যাদের রোদের প্রবলেম, তারা অবশ্যই ছাতা নিয়ে এসো। আর এই ফুলবাগানটা 20 তারিখ পর্যন্ত থাকবে, মানে ফুলবাগানটা থাকবে কিন্তু এখানে যে দোকানদানি যা কিছু 20 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আর থাকবে না। আর সরস্বতী পূজাতে অনেক ভিড় হবে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমরা যে পরিমাণ ভিড়টা দেখেছি সরস্বতী পূজার দিন, তার থেকেও বেশি ভিড় হতে পারে, তো তোমরা সাবধানে এসো। আমার মনে হয় যারা হাওড়া থেকে আসছো তারা মেদিনীপুর লোকাল ধরতে পারো, পুরো খিরায় নেমে যাবে। যারা ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখানে দেখো কত বাঁধাকপি হয়ে আছে, আর দেখে তুলতে ইচ্ছা করছিল বাট চাষিরা তো ঢুকতেই দিচ্ছিল না। তারপর আমরা বেরিয়ে এসে এখানে পেয়ারা মাখা খেলাম, অনেক সুন্দর পেয়ারা মাখাটা ছিল, আর এখানে কামরাঙা মাখাও হচ্ছিল, কিন্তু দুপুরবেলা বলে আমরা আর খাইনি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।